আসসালামু আলাইকুম, আমি আনিসুজ্জামান কিরণ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ইটালিতে উচ্চশিক্ষার জন্য কেন আসলে আপনারা সানরাইজ এডুকেশনকে বেছে নেবেন। তো সানরাইজ এডুকেশন কনসালটেন্ট 2014 সাল থেকে ইটালিতে উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে। তো এখানে আমাদের হাত ধরেই অসংখ্য স্টুডেন্ট ইটালিতে পড়াশোনা করছে এবং আপনারা অনেক ভিডিওতে স্টুডেন্টদের রিভিউ দেখেছেন এবং আমার অনেকগুলো ভিডিওতে আপনারা এই বিষয়ে অনেক প্রশ্ন করেছেন, আপনাদেরকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে ইটালিতে উচ্চশিক্ষার জন্য আমরা আসলে আপনাদেরকে নিয়ে কি কি কাজ করে থাকি এবং কেন আপনারা আমাদেরকে দিয়ে প্রসেস করাবেন। তো প্রথমত হচ্ছে আমরা একটি টিম, যে টিমটা আপনাদেরকে নিয়ে কাজ করে থাকি। তো ইটালিতে আবেদন করার ক্ষেত্রে আপনারা চাইলে নিজেরাও প্রসেস করতে পারেন, কিন্তু অনেকেই চান যে একটু হ্যাসেল ফ্রি কাজ করার জন্য আপনার এজেন্সির কাছে আসেন। সানরাইজ এডুকেশন কনসালটেন্ট তেমনি একটা এজেন্সি যেটা আপনাদের আবেদনের শুরু থেকে, আপনারা ইউনিভার্সিটিতে কীভাবে আবেদন করবেন এটা যেরকম ইম্পর্টেন্ট পার্ট, এবং কোন ইউনিভার্সিটিতে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে এটাও একটা পার্ট। তো এই ছোট ছোট পার্টগুলো আমরা মাথায় রাখি। আমরা প্রথমত একটা স্টুডেন্টকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করি, এরপর হচ্ছে তাদের ডকুমেন্টগুলো এডুকেশন বোর্ড মাস্টার্স প্রোগ্রামদের জন্য তাদের ইউনিভার্সিটি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন, এডুকেশন মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন এবং ফরেন মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন থেকে শুরু করা হয়। তারপরে তাদের সিমিয়া প্রসেসিং স্টার্ট করা হয়, ডিওবি প্রসেস করা হয়। কারণ আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করেন যে আসলে সিমিয়া কি ডিওবি কি। দেখেন, সিমিয়া এবং ডিওবি হচ্ছে একটা আরেকটার ইকুইভ্যালেন্ট। আপনি যদি সিমিয়া প্রসেস করেন তাহলে আপনার ডিওবি প্রসেস করার প্রয়োজন নেই, আপনি যদি আবার ডিওবি প্রসেস করেন তাহলে সিমিয়া প্রসেস করার প্রয়োজন নেই। আর ইটালিতে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাকোমোডেশন, প্রুফ অফ অ্যাকোমোডেশন, যেটা আসলে আপনি ইটালিতে গিয়ে কোথায় থাকবেন এটা অ্যাম্বাসে কিন্তু 2023 বলেন, 22 বলেন, 21 বলেন, প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে তুমি ইটালিতে যাবে আসলে থাকবা কোথায়। তো এই যে থাকার জায়গাটা নিশ্চিত করা, সানরাইজ এডুকেশন কনসালটেন্ট খুব নিশ্চয়তার সহকারে ইউনিভার্সিটি ডরমিটরিতে, প্রাইভেট ডরমিটরিতে এই বাসা ভাড়ার ব্যবস্থা করে থাকে। এরপরে আপনাদের হচ্ছে একটা ইন্স্যুরেন্স করতে হয়, একটা স্টুডেন্টের জন্য 1 ইয়ার ইন্স্যুরেন্স করতে হয়। আপনি চাইলে বিএফএস গ্লোবালের 20টা ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আপনি ইন্স্যুরেন্স করাইতে পারেন। তো এরপরে হচ্ছে আপনাদের একটা এয়ার টিকিট বুকিং করাইতে হয়, তো আমরা ওই এয়ার টিকিট বুকিংটা আমরা এখান থেকে করি, এবং সোর্স অফ ফান্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কত টাকা দেখাইতে হবে তাদের ফ্যামিলি, তো প্রুফ অফ ফান্ডটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকে। তো আমরা সেই ডকুমেন্টসগুলো কীভাবে প্রস্তুত করতে হবে সেটা স্টুডেন্টকে কাউন্সেলিং করে থাকি, এবং এর বিনিময়ে আমরা একটা সার্ভিস চার্জ নিই এবং একটা খরচ নিয়ে থাকি। অনেকেই বলেন যে আসলে আমাদের সার্ভিস চার্জটা অনেক বেশি এবং আমরা কেন কম নিতে পারি না, কারণ দেখেন আমাদের বড় একটা টিম আপনাদেরকে নিয়ে কাজ করে, প্রতিটা পার্ট ধরে ধরে কাজ করে। যদি কোনো একটা পার্ট আমরা আপনাদেরকে দিয়ে করাইতাম তাহলেও কিন্তু আমরা অল্প টাকা সার্ভিস চার্জ নিয়ে পারতাম। শুধু যে কাউন্সেলিংয়ে আমরা সীমাবদ্ধ থাকি তা না, হাতে ধরে ধরে আপনাদেরকে প্রত্যেকটা কাজ আমরা নিজেরা করে থাকি, যেটা অন্যান্য কনসালটেন্সি ফার্ম কখনোই করে না। আমরা আপনাদেরকে যে কোনো জায়গায় যেই গাইডলাইনটা প্রয়োজন হয় সেটা আমরা আমাদের দক্ষ টিম দ্বারা আপনাদেরকে গাইড করে থাকি। এরপরে আরেকটা ইস্যু আছে হচ্ছে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট। তো এই অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটার জন্য আমরা গ্রুপ ওয়াইজ আপনাদেরকে বলি যে কীভাবে আসলে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, আমরা স্টুডেন্টকে দিয়ে এবং হচ্ছে আমরা নিজেরা এই তাদেরকে কীভাবে আসলে বিএফএসএ পোর্টালে অ্যাকাউন্ট লগ ইন করবে এবং কখন সময় নিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করবে, এই সব বিষয়গুলো আমরা প্রি প্ল্যান করে এবং হচ্ছে প্রস্তুতি সহকারে স্টুডেন্টকে করে থাকি, যে কারণে আমাদের দ্বারা যারা প্রসেস করে থাকে তারা খুব সহজে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টগুলো তারা রিসিভ করতে পারে এবং হ্যাসেল ফ্রি ভিসা আবেদনগুলো করতে পারে। আপনাদেরকে সবাইকে একটু সতর্ক করে বলতে চাচ্ছি যে আবারও বলি, সবসময় বলি যে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট কখনোই ভিসা নিশ্চয়তা দেয় না, বরং ভিসা আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট রিকোয়ার তা প্রস্তুত করার জন্য সর্বদাই প্রস্তুত এবং তাই করে থাকে। আমরা কখনোই ভিসা নিশ্চয়তা দেই না, এবং যারা ভিসা নিশ্চয়তা দিয়ে কাজ করে অথবা যারা ভিসা নিশ্চয়তা দেয় তাদের থেকে প্রতারণার শিকার থেকে আপনারা দূরে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে আর কথা বাড়াবো না,
ইত্যাদিতে উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অথবা কোনো কোয়ারি থাকে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তাছাড়া আমি আপনাদেরকে নাম্বারটি আবার বলছি, নোট করে নিতে পারেন, আমার নাম্বারটি হচ্ছে 01911878274। ইতালিতে উচ্চশিক্ষার জন্য যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অথবা আরও কোনো ইনফরমেশন নিতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।